এত জনপ্রিয়তা থাকলে বিএনপির নির্বাচনে ভয় কেন? প্রশ্ন রেখেছেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। বলেছেন, উন্নয়নে যাদের গাত্রদাহ তারাই আজ শেখ হাসিনাকে হত্যা করতে চায়। বিএনপিকে রাজপথে মোকাবেলার জন্য 14 দলই যথেষ্ট বলে মন্তব্য করেন 14 দলীয় জোট নেতারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে 14 দল। জোটের কেন্দ্রীয় নেতারা বলেন, যে কোনো ষড়যন্ত্র প্রতিহতে মাঠে থাকবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সংবিধান যারা টুকরো করতে চায় তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই। বারবার করে বিভিন্ন বিদেশি দূতাবাসগুলো যে সমস্ত চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করছে, বিদেশি গোয়েন্দা এজেন্সিগুলো যে তৎপরতা শুরু করেছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই বাংলার সাধারণ মানুষ লড়াই করেছে, লড়াই করবে, এবং সে লড়াইয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজয় অর্জন করে সামনের দিনে আমরা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সোনার বাংলা গড়ে তুলে বঙ্গবন্ধুর সম্পর্কে বাস্তবায়িত করব। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের অভিযোগ, উন্নয়নকে থামিয়ে দিতে দেশকে ধ্বংস করতে চায় বিএনপি। সাফ জানিয়ে দেন, কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার নয়। 410 দল করলে আর 450 দল যদি দল করেন, 14 দলে ইনশাল্লাহ রাজপথে মোকাবেলা করবে। আপনারা মনে করেন না 14 দল চুপ করে ঘরে বসে রয়েছে, মাঠে নামছে ইনশাল্লাহ, বিজয় ছিনিয়ে আমরা ঘরে ফিরব। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সরকারে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, বিরোধী দলের সাথে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। এই অবস্থা যতক্ষণ পর্যন্ত সৃষ্টি করতে না পারবো, আমরা কোন অবস্থাতেই শান্তি ফিরে পাবো না। 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, নির্বাচনে কারচুপির কথা বিএনপির মুখে মানায় না। কোনদিন শুনি 30 দল, কোনদিন শুনি 54 দল। এত দল, এত সমর্থন যদি থাকে নির্বাচনকে ভয় পান কেন? জনতার স্রোতের সামনে কোনো কারচুপি টিকতে পারে না, এটা আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা। কারচুপি করতে হলে জনসমর্থন লাগে। তা আপনাদের যদি জনসমর্থন থাকে, এত দল, এত জনস্রোত, নির্বাচনকে ভয় পান কেন? নির্বাচন তো কারচুপি করার সুযোগ থাকবে না। যদি আপনাদের এই জনস্রোত থাকে, আপনাদের এই মহাসমাবেশে লোকরা যদি নির্বাচনী কেন্দ্রে যায়, কেউ তো কারচুপি করতে পারবে না। বিরোধীদের ষড়যন্ত্র প্রতিহতে রাজপথে থাকার ঘোষণা দেন 14 দলের নেতারা। পরাজয় অবশ্যম্ভাবী। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।